মহান মে দিবস আজ বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে মে দিবস পালন করা করছে নানা শ্রেণী পেশার মানুষ। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা জানান, 8 ঘন্টার কর্মদিবসের দাবি এবং কর্ম পরিবেশ কিছুটা উন্নত হলেও আজও শ্রমিকদের পেশাগত জীবনে নিরাপত্তা, মজুরি ও মানবিক অধিকারগুলো অর্জিত হয়নি। নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ব্যর্থ সরকার।